হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি এভিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হলো মহাসপ্তমী, সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন বাজে রাত 11:30, বেরিয়ে পড়েছি আমরা সবাই একটু ঠাকুর দেখতে। আমাদের হাওড়াতে আমার বাড়ির পাশে আশেপাশে প্রচুর ঠাকুর হয়, সুন্দর সুন্দর ঠাকুর হয়, তো চলো সেগুলোই দেখবো আর তোমাদের সাথে একটু শেয়ার করবো। চলে এসেছি একটা ফার্স্ট মণ্ডপেই এসেছি, এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো দেখো ভেতরটা কীরকম ভাবে বানিয়েছি। এখানে প্রত্যেক বছর সুন্দর মানে খুব সুন্দর সুন্দর থিম করে, তো এবারে দেখো এগুলো যা বানানো হয়েছে সব কিন্তু হাতে এখানে রেখেই বানানো হয়েছে, চোখের সামনে আমি নিজেও দেখেছি। পুরো মাটির এই যে গণেশ দেখলে, তারপরে এই যে হাতি, এই যে ঘোড়াগুলো যে ঝুলছে, সবই কিন্তু এগুলো মাটির এখানেই বসে বানানো হয়েছে, এইগুলোও তাই। আর মা দুর্গাকে দেখো কত সুন্দরভাবে এখানে অন্য একটা রূপ দিয়ে বানানো হয়েছে, খুবই সুন্দর। তো এটা দেখা হচ্ছে আপাতত, এখন বেরিয়ে আবার যাব আরও আশেপাশে। তো এখানে দেখো এগুলো সব সুতো দিয়ে কিন্তু করা, রাস্তায় যে খুব ভিড় তা নয়, কারণ আজকে যেহেতু সপ্তমী অনেকেই গেছে কলকাতার দিকে, তো এখানে ভিড় হবে সেই তোমার মানে অষ্টমী আর নবমী বেশ ভিড় হয়। তো আজকে ওই জন্য আমরা এখানে চলে এসেছি, আমরা এখনও কলকাতা ঠাকুর দেখতে যাইনি, ইচ্ছা আছে শনিবার দিন বেরোবো। আর এখানে দেখো আমাদের আর একটা পাশে ক্লাবের পুজো, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট করেছে, তোমাদের দেখাচ্ছি। এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, মা দুর্গার এখানে মানে এই রূপও খুব সুন্দর। তোমাদেরকে এখানে আমি পরপর যে কটা ঠাকুর হয়েছে তোমাদের সব পরপর করে দেখিয়ে দিচ্ছি। এইটার একটা অন্যরকম লুক মানে অন্যরকম দেওয়া আছে, যেমন ধুনুচি যেগুলো হয় দেখো, ধুনুচি দিয়ে এখানে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে মা মৃন্ময়ের এখানে যেভাবে আর কি মূর্তি তৈরি করা হয় সেটাই এখানে দেওয়ার চেষ্টা করেছে। আর এখানে মূর্তিগুলো দেখো মায়ের কত সুন্দর, মানে এটা একটা আলাদাই মানে যতগুলো দেখলাম তার থেকে এটা একটু আলাদা লাগলো আমার, এই থিমটা ভীষণই সুন্দর লাগলো। তারপরে চলে এলাম পাশে আর একটা ঠাকুর দেখতে, তো এটা দেখো একদম মানে কি বলবো একটা জঙ্গলের মতন গড়া। এখানে বিভিন্ন ধরনের দেখো ক্যাটাপিলার রয়েছে, তারপর বিভিন্ন ধরনের আর কি পোকা মাকড় সব যেরকম থাকে আর কি গাছে, তো সেরকমের ভেতর দিয়ে নিশ্চয়ই দুর্গা প্রতিমা হবে। তো চলো ভেতরে যাই। এই দেখো এখানে মৌচাক, থিমটা কিন্তু অসাধারণ লাগছে, পুরো একদম আর্টিফিশিয়াল না, একদম অরিজিনাল গাছ দিয়ে করা। তো এখানে অ্যানাকোন্ডাকে দেখতে পাচ্ছ তোমরা দেখো, আর এখানে দেখো মায়ের এইভাবে মূর্তি স্থাপন করে এখানে পুজো করা হয়েছে, খুবই সুন্দর হয়েছে, মানে একদম আলাদা লাগলো, একটা যেন লুকটা একদমই অন্যরকম লাগলো। তো এটা দেখা হয়, এখন বেরিয়ে পড়েছি আমরা। পাশে পাশে মানে অনেক পুজো হয়, আজকে হাফ দেখবো আবার কালকে আসবো। তো এটা দেখো এখানে যে নেপালের যে, আমি যদি খুব ভুল না করি তাহলে এটা মনে হচ্ছে নেপালের কিছু একটা টেম্পল হবে হয়তো, কারণ নেপালে আমরা এরকম দেখতে পাই, তো সেরকমই কিছু একটা। এখানে থিমটা যে হয়েছে সেটার কিছু নাম লেখা নেই, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যদি আমার ভুল হয় প্লিজ আমাকে ক্ষমা করো। আর এই যে এগুলো দেখেই থাকি আমরা, তো দেখো এগুলো মামাকে তো খুব পছন্দ হয়েছে, এগুলো এগুলো কিন্তু খুব ওয়েট, যে ইজিলি ঘোরানো যাচ্ছে তা কিন্তু নয়। আর এই হলো দুর্গা প্রতিমা, আর ভিতরটা দেখো এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা, কাপড় দিয়ে একটা ফ্লাওয়ার টাইপের করা। চলে এলাম আরও একটা ঠাকুর দেখার জন্য, এটা এক চালার মধ্যে হয়েছে কিন্তু মুখটা মায়ের অসাধারণ সুন্দর। বাড়ি থেকে ডিনার করে গিয়েছিলাম, কিন্তু আইসক্রিম খেতে তো আর পেটে জায়গার প্রয়োজন হয় না, তাই আমরা একটু আইসক্রিম নিয়েছিলাম সবাই মিলে। তো
আইসক্রিম খাওয়ার পর একটু ইচ্ছে হলো সবাই ফুচকা খাবে, তো আমাকে খেতে বলছিল কি, আমার খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, বাট চলো সবাই যখন খাচ্ছে আমিও একটু খাই। তো এখন দেখো ভিড় ভালোই আবার হয়েছে দেখতে পাচ্ছি, আর রাস্তায় এরকম অনেক আর কি মেলা টাইপের হয়, অনেক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে বাচ্চাদের। ফুচকার এখানে অনেক কষ্ট করে আমরা লাইন পেয়েছি, কারণ আগে একটা মানে গ্রুপ ছিল, মানে ফুচকা এত পরিমাণে ওরা খেয়েছে, আমি তো ওকে বলছিলাম চলো অন্য জায়গায় গিয়ে খাবো। তো যাই হোক ফাইনালি আমরাও চান্স পেয়েছি ফুচকা খাবার। মামা আমাকে ফুচকা খেতো না, এখন বেশ ভালোই ফুচকা খেতে শিখেছে। আর এখানে গিয়ে কটন ক্যান্ডি ছিল, কটন ক্যান্ডি ওর খুব পছন্দের, আমার খুব একটা পছন্দ হয় না। তো যাই হোক দুজোর সময় আবার না বলবো মেয়েটাকে বলে ওকেও একটু এই কটন ক্যান্ডি কিনে দিলাম। তো এমন একটা সমস্যা এখানে, ধরো যে তুমি টোটো নেবে বা রিক্সা নেবে সেরকম কোনো ব্যাপার হয় না, কারণ টোটোটা এখানে চলে না। এই কারণে মানে যেহেতু রাস্তাটা ওয়াইন ওয়ে, এখানে টোটো চলে শুধু, অনলি বাইক যায়, আর রাতে দুটো আড়াইটের পর তখন একটা দুটো টোটো পাওয়া যায়। তো যাই হোক এখন একটা আমাদেরই মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার একটা পুজো, সেটা একটু দেখে নিই। তো রাস্তাটা ফাঁকা বলে আমার তো খুব মজা লাগছিল, মনে হচ্ছে যেন আমি একাই রাস্তায় রাজত্ব করতে করতে যাচ্ছি, এরকম একটা আমার মনে হচ্ছিল। মামা তো খুব মজা হচ্ছিল, ও বলছে একটু দৌড়ালে কেমন হয়। তবে যাই হোক হাঁটার এনার্জিটা খুব একটা আর পাচ্ছিলাম না, কারণ হাঁটাটা তো আর কম হয়নি, অনেকটাই হেঁটেছি, মানে হাফ আজকে হাঁটলাম, বাকিটা আবার কালকে হাঁটবো সেই জন্য রেখে আসলাম। তো চলো আরেকটা ঠাকুর দেখি। তবে এবারে পুজোটা খুব একটা মজার নয়, কারণ একদিনে অষ্টমী নবমী পড়ে গেছে, সেই জন্য চার দিনেরই বলবো পুজো নাকি আমি না ঠিক এখনো ঠিক করতে পারছি না, তোমরা কি বলো? আর এই লাইটগুলো না আমার ভীষণ ভালো লাগে, মানে এখানে ফটোশুট করলে এত সুন্দর ফটো আসে যে কি বলবো। তো এটাই ছিল লাস্ট নাম্বার ঠাকুর দেখা আজকে।